বিগত দিনের মতো এবারও লোকসভা নির্বাচনে স্ট্রং রুম ও গণনা কেন্দ্রে আয়োজন করা হয় উমাকান্ত একাডেমিতে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে তার প্রস্তুতি। কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে রয়েছে এখন উমাকান্ত একাডেমি স্ট্রং রুম ও গণনা কেন্দ্র, যার যাবতীয় পরিকাঠামো এবার খতিয়ে দেখলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক বিবেক এল বি মানসর। পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসারকে সাথে নিয়ে গোটা স্ট্রং রুম ও গণনা কেন্দ্র পরিদর্শন করে অনেকটাই সন্তোষ ব্যক্ত করেন কেন্দ্রীয় পর্যবেক্ষক। আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা সংসদীয় লোকসভা আসন এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, গুরুত্বপূর্ণ এই নির্বাচন দুটিকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি চলছে এখন নির্বাচন কমিশনের। উপনির্বাচন এবং লোকসভার পশ্চিম আসনে পশ্চিম জেলার অন্তর্গত বিভিন্ন বুথ কেন্দ্রের ইভিএম মেশিন সরবরাহ এবং ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হবার পর জনতার দেওয়া রায় বন্দী থাকবে উমাকান্ত একাডেমি স্ট্রং রুমে। এজন্য নির্বাচন কমিশনের যাবতীয় প্রস্তুতি চলছে চোরকদমে। উমাকান্ত একাডেমি স্ট্রং রুম ও গণনা কেন্দ্রের পরিকাঠামো শুক্রবার সরজমিনে খতিয়ে দেখলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের অবজারভার আইএএস বিবেক এল ভি মানসর। এদিন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক তথা লোকসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার ও অন্যান্য আধিকারিকদের সাথে নিয়ে স্ট্রং রুম ও কাউন্টিং রুম সহ পোস্টাল ব্যালট রুমের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন কেন্দ্রীয় পর্যবেক্ষক। স্ট্রং রুম ও গণনা কেন্দ্রের সার্বিক পরিকাঠামো সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে স্বাভাবিকভাবে সন্তোষ ব্যক্ত করেন কেন্দ্রীয় অবজারভার। आप लोग पे काउंटिंग हॉल और जो ईवीएम का वो घूमा लिया, कैसा माहौल है और क्या सब? आज हम यहाँ पे काउंटिंग हॉल स्ट्रांग रूम का यहाँ पे इंस्पेक्शन किए हैं और जब से हम आए हमने देखा कि यहाँ पे प्रशासन की काफ़ी तैयारी अच्छी है, सब व्यवस्थाएँ भी पूरी हो गई हैं और हर कोई चीज़ सुचारू ढंग से चल रही है यहाँ पर। तो मुझे पूरी उम्मीद है कि यहाँ पर पूरे शांति से मतदान होगा। सर BSF और CRPF जो कितना बटालियन टोटल आया त्रिपुरा में अभी? जो बटालियन आया है उसका नंबर तो मुझे याद नहीं, बट हाँ 14 है ना हमारे डिस्ट्रिक्ट। हाँ 14 बटालियन आया है और जो भी है पर्याप्त है, उसका भी मैंने जायजा लिया। CC कैमरा सब लगा चुका, सब जगह सब चीज़ें। थैंक यू सर। ब्यूरो रिपोर्ट, सचिन डटियानैन।